हाय गाइज, वेलकम टू माय चैनल माहिज ब्यूटी जोन। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आमिओ खूब भालो आछी। आर आमार आगेर भिडियोटा स्निजिं चैलेंजटा तुम्हारा एतटा पसंद करेछो, एतटा भालोबेसेछो आमाके, तार जोन्नो अनेक अनेक धन्यवाद। प्लिज सबाई भाबे आमार पाशे थेको, आमार साथे थेको, आमाके एगिये निये जेते साहाज्य करो। आज के आमि तोमादेर साथे जे भिडियोटा शेयार करब, अबियसलि एकटा फेस पैक तोमादेर साथे शेयार करब। যে ফেস প্যাকটা খুবই ভালো একটা ফেস প্যাক, খুব এফেক্ট করবে স্কিনের জন্য, তো আমি ভাবলাম তোমাদের সাথে সেই ফেস প্যাকটা শেয়ার করি। কারণ সামনেই তো দুর্গাপুজো চলে এসছে, তো আমাদের তো একটুখানি স্কিন কেয়ার করতে হবে, তো তাই ভাবলাম তোমাদের সাথে ফেস প্যাকটা শেয়ার করি। কারণ এবছর যদিও পুজোটা সেরকমভাবে হবে না, সব কিছুই কেমন একটা টাইপ হয়ে গেছে, তো তাও একটু সাজগোজ না করলে, একটু শপিং না করলে ঠিক পুজো পুজো ব্যাপারটা আসবে না, তো তাই জন্য এখন থেকেই তো সেটা করতে হবে। তো তাই আমি ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও এটা বাড়িতে ইউজ করবে। কারণ আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি সব কটাই একদম ঘরের জিনিস, আর তোমরা খুব ভালো করে জানো আমি ঘরের তৈরি জিনিস ইউজ করতে কতটা ভালোবাসি। তো আর এটা তো আরও বেশি বেশি ঘরের জিনিস, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো, আমাকে নতুন দেখছো, তাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। কারণ তোমরা সবাই সাথে না থাকলে কিছুতেই আমরা কেউই এগোতে পারবো না, তো তোমাদের সাথে থাকাটা আমাদের সাথে খুব খুব দরকার। তো চলো দেখে নাও আমি ফেস প্যাকটা কী করে তৈরি করেছি আর কী করে অ্যাপ্লাই করছি স্কিনে, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। দেখো আমাদের ফেস প্যাকটা বানানোর জন্য যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। ফার্স্টে আমাদের লাগবে যেটা মেইন সেটা হচ্ছে বিটরুট। আমি এটাকে ভালো করে স্কিনটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। নেক্সট আমাদের লাগবে বয়েলড রাইস, আমি এখানে এরকম ছোটো বাটির এক বাটি মতো নিয়েছি। নেক্সট আমাদের লাগবে লেমন, নেক্সট লাগবে আমাদের হানি, আর লাস্ট লাগবে আমাদের অ্যালোভেরা জেল। আমি এখানে বোরোপ্লাসের অ্যালোভেরা জেলটা ইউজ করছি, কারণ তোমরা জানো এটাতে সবাই ভিটামিন ই অয়েল দেওয়া আছে। এর রিভিউটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর আমাদের প্যাকটা রেডি করার জন্য লাগবে একটা ক্লিন বোল। এবার দেখো আমি এরকম একটা মিক্সার গ্রাইন্ডারের একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দেব বিটরুটটা যেটা আমি কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম। আর নেক্সট দেব হচ্ছে কুকড রাইসটা। এবারে এইটা আমি সামান্য একটুখানি গোলাপ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো আমি কুকড রাইসটা আর বিটরুটটা খুব ভালো মতো মিক্সার গ্রাইন্ডারে একটু গোলাপ জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তো এরকম টাইপের একটা কনসিস্টেন্সি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর আমি এবার একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেব দু চামচ, পেস্টটা দিয়ে দেব দু চামচ। নেক্সট আমি দেব হানি, তোমরা যে কোনো হানি ইউজ করতে পারো, আমি এখানে পতঞ্জলির হানি নিয়েছি, হানি আমি দিয়ে দেব হাফ চামচ মতো। নেক্সট আমি দেব লেমন, এখানে আমি হাফ চামচ মতো লেমন জুস দিয়ে দিলাম। আর নেক্সট আমাদের যেটা লাগবে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল দেব আমি এক চামচ মতো। দেখো এক চামচ মতো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো মতো মিক্স করে নেব। তো দেখো তোমরা আমাদের ফেস প্যাকটা একদম রেডি হয়ে গেছে। তো দেখো আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে চলে এসেছি, আজকে আমি ব্রাশ দিয়ে ফেস প্যাকটা লাগাবো। তো চলো লাগিয়ে ফেলি ফেস প্যাকটা। চোখের চারপাশ বাদ দিয়ে আমি সারা মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব।
তো দেখো আমি সারা মুখে খুব ভালো মতো ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এইভাবে 10-15 মিনিট ফেস প্যাকটা রাখবো স্কিনে, তারপর ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। তো দেখো আমি মুখটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি, আর আমার স্কিনটা দেখতে পাচ্ছ আগে থেকে কতটা বেশি গ্লো করছে আর কতটা ব্রাইট হয়ে গেছে। তোমরা এটা উইকে দুবার ইউজ করো, আর তোমরা এটা গলাতে হাতেও ইউজ করতে পারবে। তো সবাই দেখে নিয়েছো আমি কী করে ফেস প্যাকটা তৈরি করলাম আর কী করে ফেসে অ্যাপ্লাই করলাম। তোমরাও ঠিক এইভাবে অ্যাপ্লাই করো, আর আমাকে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ফেস প্যাকটা কেমন লাগলো। এটা খুব খুব ভালো একটা ফেস প্যাক স্কিনের জন্য, আর ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করবে, তোমরা দেখতেই পেলে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসবে স্কিনে। তো আশা করি তোমাদের ফেস প্যাকটা ভালো লাগবে, তোমরা প্লিজ সবাই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভাল লাগে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।